নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের রিক্রুটমেন্টের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেটি বেশ কিছুদিন স্থগিত থাকার পর আবার নতুন নোটিশ বেরিয়েছে এবং 28শে মে সেই পরীক্ষাটি হবে। একই দিনে হেল্পার এবং ওয়ার্কার ফ্রেশ রিক্রুটমেন্টের পরীক্ষা হবে। তাই আজকে আমরা একটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসটি হবে অঙ্কের এবং মিশ্রণ থেকে এখানে আলোচনা করা হবে। এছাড়াও এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে। আপনারা যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন, তাহলে প্লেলিস্ট থেকে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। এবং আমরা আবার প্রতিদিন ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের এই বিষয়গুলি বুঝতে কোনো অসুবিধে না হয় তার জন্য। এছাড়াও আমরা ওয়েমার সিট কীভাবে পূরণ করতে হবে তার জন্য ভিডিও নিয়ে আসব। যদিও আগে ওয়েমার সিটের ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তাহলে আজকের আলোচনাটি শুরু করা যাক। নোটিফিকেশনে যেহেতু বলা আছে যে অষ্টম শ্রেণী মানের প্রশ্ন আসবে, তাই আজকে আমরা মিশ্রণের অঙ্ক করব। প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক কী রয়েছে। এক প্রকার মিশ্র ধাতুতে তামা ও দস্তার অনুপাত 5:3 হলে 160 কেজি ওই মিশ্র ধাতুতে তামার পরিমাণ কত? তাহলে আমাদেরকে প্রশ্নে তামার পরিমাণ কত সেটা বের করতে দিয়েছে। মিশ্রণের অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা লিখে নেব যে মিশ্র ধাতুতে তামা ইজ টু দস্তা বলে দেওয়া হয়েছে 5:3। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই তামা এবং দস্তার যে আনুপাতিক ভাগ হার সেটা বের করে নিতে হবে। তাহলে তামার আনুপাতিক ভাগ হার হচ্ছে 5:3। প্রথমে যে সংখ্যা দুটো বলা আছে অনুপাতের সংখ্যা, তাদেরকে যোগ করতে হবে। তাহলে এদেরকে যোগ করলে কত পাবো? তাহলে ওপরে তামার, যেহেতু তামার বের করছি, তাহলে ওপরে তামার পরিমাণটা রাখবো আর নিচে হবে দুটো অনুপাতেরই যোগফল। তাহলে এটা হয়ে গেল 5/8। এরপরে আসছে দস্তার আনুপাতিক ভাগার। দস্তার আনুপাতিক ভাগাড়ের ক্ষেত্রে আমরা লবে রাখবো দস্তার যে পরিমাণটা দেওয়া আছে সেটাকে, এবং নিচে একইভাবেই দুটো অনুপাতকে আমরা যোগ করব, 5+3। তাহলে এটা যাবে 3/8। আমাদেরকে বের করতে দিয়েছে তামার পরিমাণ এবং আমাদেরকে যে টোটাল কতটা মিশ্র ধাতু সেই পরিমাণটাও এখানে বলে দেওয়া হয়েছে 160 কেজি। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে 160 কেজির মধ্যে তামার পরিমাণ কত আছে। আমরা এখানে আনুপাতিক ভাগহারটা পেয়ে গেছি। তাহলে তামার পরিমাণ 160 কেজি, 160 কেজি মিশ্র ধাতুতে তামার পরিমাণ সমান হবে, এখানে যে আমরা পেয়েছি 5/8 × 160, তাহলে এটাকে কাটলে হয় 20 সমান 100 কেজি হয়ে যাবে উত্তর। তাহলে মিশ্র ধাতুতে আমরা তামা ইজ টু দস্তার পরিমাণ যেটা বলে দেওয়া হয়েছে সেটাকে প্রথমে লিখে নিলাম, তারপর আনুপাতিক ভাগহারটা বের করলাম। এই মিশ্রণের অঙ্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনুপাতিক ভাগহারটা তৈরি করে নেওয়া। তারপর আমাদেরকে যত টোটাল বলে দেওয়া হয়েছে, তো টোটাল কত কেজি মিশ্র ধাতু, সেখান থেকে তামার পরিমাণ আমরা পেয়ে গেলাম 100 কেজি, এটাই হয়ে যাবে উত্তর। এর পরের অঙ্কটি দেখে নেওয়া যাক কী রয়েছে। পরের অঙ্কে আছে যে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:5 এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি?
এখানেও আমাদেরকে একইভাবে দুটোর আনুপাতিক ভাগহার প্রথমে বের করে নিতে হবে। তাহলে এই অঙ্কটি কিভাবে করব, যে প্রথম সর্বতে, প্রথম সর্বতে, প্রথম সর্বতে সিরাপ ইজ টু জল, প্রথম সর্বতে সিরাপ ইজ টু জল হচ্ছে, প্রথম সর্বতে সিরাপ ইজ টু জল কত, 3:5। দ্বিতীয় সর্বতে সিরাপ ইজ টু জল সমান এখানে বলা হচ্ছে 4:7। এবার আমাদেরকে প্রশ্নে কি বলেছে, যে কোন শরবতটি বেশি মিষ্টি। এবার এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে যেটাতে সিরাপের পরিমাণ বেশি আছে অবশ্যই সেইটাই বেশি মিষ্টি হবে। তাহলে জল সম্পর্কে যদি আমাদের জানতে চাইনি, তাহলে যখন জল সম্পর্কে জানতে চাইনি, তাহলে যদি আমরা শুধুমাত্র সিরাপেরই আনুপাতিক ভাগহারটা বের করি তাহলে আমাদের খুবই সুবিধা হবে। তাহলে প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার, প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার, প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার হচ্ছে, সিরাপের অনুপাত যেহেতু 3, তাহলে হয়ে যাবে 3, আর এই দুটোকে যোগ করলে হবে 3+5 সমান হচ্ছে 3/8। এটা হলো প্রথম শরবতের আনুপাতিক ভাগহার। পরীক্ষার সময় আপনারা যেহেতু রাফে করবেন অঙ্ক, এত কিছু লেখার দরকার নেই, আমি এটা বোঝানোর জন্য সমস্তটা লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার কত হবে, 4/4+7, তাহলে এটা যাবে 4/11। তাহলে আমরা দুটো শরবতেই সিরাপের আনুপাতিক ভাগারটা বের করে ফেলেছি। এবার আমাদেরকে বলেছে যে কোন শরবতটি বেশি মিষ্টি। তাহলে আমাদেরকে এরপর কি করতে হবে, যে এই দুটোকে একটু সমান করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা নিচের অংশটাকে, হরটাকে দুটোর ক্ষেত্রেই সমান করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটাতে বেশি পরিমাণে সিরাপ আছে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি সমান করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3/8 আছে, এটাকে আমরা যদি 11 দিয়ে গুণ করি, আর তাহলে আমাদেরকে ওপরটাকেও কিন্তু 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হলো, 33/88, এটা পাওয়া গেল। আর তারপরেরটা আছে কত, 4/11, তারপরেরটা আছে, এটা হচ্ছে প্রথমটা, তারপরে একটা আছে 4/11। তাহলে 4/11কেও আমাদেরকে কিন্তু হরটাকে, যেটাকে আমরা সমান করব, সেটাকে যে কোনো একটাকেই করতে হবে। আর তাহলে আমরা হরটাকে যেহেতু সমান করছি এবং হরটাকেই অবশ্যই সমান করতে হবে, তাহলে এটাকে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে এটা 88 বেরোবে। একই রকমভাবে ওপরটাকেও তাহলে আমাদেরকে 8 দিয়ে গুণ করতে হবে, এটা দ্বিতীয়। তাহলে এখানে কত পেলাম, 4/8=32, আর নিচে হলো 88। তাহলে পুরো টোটাল যে শরবতের পরিমাণ, জল প্লাস সিরাপ মেশানো শরবতের পরিমাণ, সেখানে আছে 88। তাহলে 88 ভাগের মধ্যে প্রথমটাতে 33 ভাগ আছে সিরাপ, আর দ্বিতীয়টাতে 88 ভাগের মধ্যেই 32 ভাগ আছে সিরাপ। তাহলে এখানে দেখলেই বুঝতে পারা যাবে যে এক পরিমাণ, যাই হোক, এক অনু এক পরিমাণ কিন্তু এইটা প্রথম শরবতে সিরাপের পরিমাণটা বেশি আছে, দ্বিতীয় শরবতের চেয়ে প্রথমটাই বেশি আছে। তাহলে অতএব প্রথম শরবতটি
বেশি মিষ্টি, যেটাতে সিরাপের পরিমাণ বেশি, অবশ্যই সেটা বেশি মিষ্টি হবে, তাহলে প্রথম শরবতটি বেশি মিষ্টি। এটা হয়ে গেল আমাদের উত্তর। এইভাবেই মিশ্রণের অঙ্কগুলি করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি যে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে। এরপরে মিশ্রণের আমরা আরও অনেক অঙ্ক এবং আলোচনার ভিডিও নিয়ে আসব, তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন, আপনারা অবশ্যই তাতে উপকার পাবেন। থ্যাংক ইউ।